মঙ্গলের ধুলোর শব্দ বন্দি করল নাসার পার্সিভারেন্স রোভার। প্রথমেই শুনে নিন রোভারের ক্যাপচার করা সেই শব্দ। বিজ্ঞানীদের মতে এই ধুলোর ঝড়টি ছিল অত্যন্ত শান্ত, অন্তত শব্দ শুনে তাদের এমনটাই মনে হয়েছে। যদিও পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় মঙ্গলের বায়ুমণ্ডল অপেক্ষাকৃতভাবে শান্ত এবং এর সাথে সাথে মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত শব্দহীন। মঙ্গলে ডাস্ট ডেভিলের এই ক্যাপচার করা সাউন্ড শুনে বিজ্ঞানীরা অবাক হয়ে উঠেছেন। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে কি এই ডাস্ট ডেভিল। ডাস্ট ডেভিলের বাংলার আক্ষরিক অর্থ হলো ধুলোর রাক্ষস। পৃথিবীতে যেরকম ধুলোর ঝড় দেখা যায় সেই ধরনের ঝড় মঙ্গলেও হয়ে থাকে, সেগুলিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডাস্ট ডেভিল। তবে সেই ডাস্ট ডেভিল দেখার সুযোগ আমাদের এই মুহূর্তে হবে না, আপাতত শব্দ শুনেই চালাতে হচ্ছে। প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগ ছিল এই ডাস্ট ডেভিলের। পৃথিবীর ধুলোর ঝড়ের সাথে মঙ্গলের ধুলোর রাক্ষসে ঝড়ের অনেকটাই মিল রয়েছে, তবে বিজ্ঞানীরা মনে করছেন এই ঝড়টি শান্ত ছিল। এর সাথে সাথে ক্যাপচার করা সাউন্ডের দৈর্ঘ্যও খুব কম ছিল। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনাবলী পার্সিভারেন্স রোভার আমাদের দিয়ে যাচ্ছে, এর জন্য গবেষণায় হচ্ছে অনেক সহায়তা। এই ভিডিওটি এই অবধি থাকলো, কথা হচ্ছে পরের ভিডিওতে।